अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তা তুমি বলছো তোমার হিসেব অনুযায়ী আমি যা বলেছি সেটা ঠিক নয়? হ্যাঁ, কে তুমি? আমি কে সেটা না হয় আমি পরে বলবো, আগে তুমি আমায় বলো যে ধর্মরাজ মাইয়াবংশী তোমাকে কি এটা শেখায়নি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? তোমার বাবার সমবয়সী আমি। আর আমাদের এখানে বড়দের তুমি নয়, আপনি করে কথা বলে। আচ্ছা, কে আপনি? আমি কাঞ্জি বাগেলা। ধর্মপুরের মালিক মানে তোমার বাবা এখানের কাজ রাখবার জন্য আমাকে বেছেছেন, কর্মচারীদের নেতা আমি। আরও একটা কথা হলো, আমরা সবাই জানি যে যখন কোনো নতুন কাজ শুরু হয় তখন সবাইকে বেশি পরিশ্রম করতে হয়, আর আমাদের গ্রামের মহিলারা প্রয়োজনের অতিরিক্ত কাজ করুক, এটা আমাদের দেশের পরম্পরাও নয়, আর এটা আমাদের সমাজেও কেউ মেনে নেবে না। আচ্ছা, করবে কাজ, মহিলারা করবে কাজ, কিন্তু বাড়ি সামলাতে হবে, বাড়ির ছেলে মেয়েদেরকে সামলাতে হবে, ওরা যদি এসব কাজ না করে তাহলে এইসব কাজগুলো তো আটকে যাবে। আর এই সব কিছু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। থামো, এই প্রজেক্টের হেড আমি, আর আমি তোমার মালিক। প্রজেক্টের হেড তো আপনি, কিন্তু আমার মালিক নয়। আমার মালিক তো একজন ওপরওয়ালা। আপনি প্রজেক্টের হেড, তার মানে হলো আপনি আমাদের সঠিক পথ দেখাবেন, আর কর্মচারীদের নেতা হওয়ার জন্য এটা আমার দায়িত্ব, আমি ওদের ভালোটা দেখি। চলো মৌলিক ভাই। চলুন পিনাকি কাকা। হিতেন বাবা, দুধ রেখে গেলাম তোর জন্য, খেয়ে নিস। অনেক দুর্ভাগা লোককে দেখেছি আমি, কিন্তু তোর মতো দুর্ভাগা আর কাউকে দেখিনি। যখন তুই হিতেনকে বিয়ে করতে চেয়েছিলি তখন কেউ সায় দেয়নি তাতে, আর আজ যখন ভাই তোদের বিয়েতে মত দিয়ে দিয়েছে তখন তুই পালিয়ে গেলি, তাতে অবশ্য ভালোই হয়েছে, আমার কাজটা সহজ হয়ে গেছে। দেখ না,
তোকে না পেয়ে ইতেন তোরালকে বিয়ে করতে রাজি হয়ে গেল, তাই তোকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাহলে তুই এই পরিবারে এই ঘরে কি করছিস? কারণ মুখ পুড়িয়ে কোনো মেয়ে যখন এইভাবে পালিয়ে যায় না, তখন তাকে মৃত বলে ধরা হয়। আর মৃত লোকের অন্তিম সংস্কার করাটা খুবই পুণ্যের বিষয়। আর এই পুণ্য কর্ম তো আমি অবশ্যই করব। চল। সৎকার তাদেরই করা হয় পিসি, যারা পৃথিবী থেকে চলে যায়। কিন্তু খেমি যেখানেই আছে ভালো আছে। একটা ছবি পুড়িয়ে তুমি আমাদের ভালোবাসা নষ্ট করতে পারবে না। ওকে আমি ভালোবাসি আর ভালোবেসেই যাব। প্রেমের রোগ সারাতে প্রচুর সময় লাগে। বিভা, এই সময় কোথায় যাচ্ছ তুমি? আমাদের এক্সাম শুরু হবে তো, আজ পড়ার জন্য স্কুলে ছুটি। আমরা সবাই একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি গ্রুপ স্টাডি করার জন্য। সেটা আবার কি? গ্রুপ স্টাডি বলে এটাকে মা। একসাথে সব বাচ্চারা পড়াশোনা করে না, ওটাকে গ্রুপ স্টাডি বলে। কিন্তু লেখাপড়া তো একা বসে করতে হয়, সবাই মিলে পড়াশোনা হয় নাকি? এটাও ঠিক কথা। নে বীরবা, তোর মাকে বোঝা। পরীক্ষার সময় সব বাচ্চারা একসঙ্গে পড়ি। যদি কোনো বাচ্চার সমস্যা হয় তাহলে তাকে আমরা বুঝিয়ে দিই, তার কোনো অসুবিধাই হয় না। প্লিজ যেতে দাও না। ঠিক আছে যাও, কিন্তু মনটা যেন লেখাপড়ায় থাকে, গল্পের দিকে নয়। ওকে। আচ্ছা খাবারটা তো খেয়ে যাও। আরে আমি তো সোনার ঘরে যাচ্ছি, খেয়ে নেব। বাই। মৌলিক দাদা, রান্না হয়ে গেছে, যদি বলেন খেতে দেবো আপনাকে। রাগ অন্য কারোর উপর থাকলে তা খাবারের উপর দেখানো উচিত নয়, এতে অন্যের অপমান হয়। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। চম্পাকলি, 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 মৌলিক দাদা।
কিছু চাই আপনার? দেখেছি আমি তোমাকে, আমি চম্পা কলিকে ডেকে পাঠিয়েছি, মনে হচ্ছে রান্না করা ভুলে গেছে। কি রান্না করেছে? কিন্তু আপনি যে শাক খেয়েছেন তা তো আমি বানিয়েছি, আপনি খেতে ভালোবাসেন তাই, কেন ভালো হয়নি? যদি এরপরে এটা না বানাও তাহলেই ভালো হয়। মুখের স্বাদটাই বিগড়ে দিল। আমি আপনার জন্য ঘোল নিয়ে আসছি। আমি তোর সব পছন্দের খাবার বানিয়েছি। কি হয়েছে বাবা, তোকে এমন লাগছে কেন? তুই জামখাম বাড়িয়া গিয়েছিলি না? বিচ্ছু ঠিক নেই তোর বেশি। ওই ওই কাঞ্চি বাকেলা, কাঞ্চি কি হয়েছে? কি হওয়ার আছে, নিজেকে কি মনে করে ও? ওই কাঞ্চি বাকেলাকে মজদুরদের লিডার বানিয়ে বাবা খুব বড় ভুল করে ফেলেছে। দেখ, আমি তোকে বলেছিলাম না যে ওর সাথে কোনো কাজ করিস না। আরে ও খুব খারাপ, একটা ডাকাত, আমি চিনি ওকে, ও খুব ভয়ঙ্কর। তার মানে তুমি কি ওকে চেনো পিসি? হ্যাঁ, তার মানে, আরে এটা তো জানা কথা। কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? আরে ও তো একজন ডাকাত, আর ভাইও তো আমাকে বলেছিল ওর ব্যাপারে। দেখ, ওরা না খুব ভয়ঙ্কর লোক, তুই ওর সাথে কোনো কাজ করিস না। না পিসি, শুধুমাত্র ওই লোকটার জন্য আমি আমার কাজ ছাড়তে পারবো না। ও যদি ডাকাত হয় তবে আমিও একজন বাহিয়া বংশী, এরকম দশটা কাঞ্জি বাকেলাকে কি করে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। একটা কথা আছে আপনার সাথে, আপনি মন দিয়ে শুনুন। হ্যাঁ, কাজটা যেন আজই হয়ে যায়। হ্যালো। হ্যালো, আমি একটু বিভার সাথে কথা বলতে চাই। কিন্তু বিভা তো বাড়িতে নেই, ওর বন্ধুদের বাড়িতে গেছে, ওই কি যেন বলে, গ্রিপসিরির জন্য। কি? আজকে তো আমাদের স্কুলে এক্সট্রা ক্লাসেস ছিল, আর বিভাকে ছেড়ে সবাই এসেছিল। ও কোথায় গেছে? এনিওয়ে আন্টি, যখন ও বাড়িতে ফিরবে বলবে সোনাল ফোন করেছিল। খাবার তো খেয়ে যাও। আরে আমি তো সোনার কথা তার শিখিয়ে নেব। আমাদের এক্সাম শুরু। আজকে তো আমাদের স্কুলে এক্সট্রা ক্লাসেস ছিল, আর বিভাকে ছেড়ে সবাই এসেছিল। স্কুলের ছুটি। বিভা তো বলেছিল ওর বন্ধুর বাড়িতে যাচ্ছে, যদি ও সেখানে না গিয়ে থাকে তাহলে এখনো কোথায় গেছে? সব ছেলেরা একই রকম হয়, পেসি দু ঘন্টা সময় নেয়, আর এ আড়াই ঘন্টা হয়ে গেছে এখনো পাত্তা নেই। বুঝতে পারি না এই ছেলেগুলো করেটা কি। তোড়াল, তুমি এখানে হঠাৎ আমায় কেন ডেকেছো? এসেই প্রশ্ন করা শুরু, একটু দম তো নাও। এক মিনিট, হ্যাঁ ওয়েটার, দুটো অরেঞ্জ জুস, থ্যাংক ইউ। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। এবার বলো কি হয়েছে।
আমার বাবা মনে করেন যে তুমি আমার জন্য সব থেকে ভালো ছেলে। আর আমরা যখন বিয়ের জন্য রাজি, তাহলে কেন না আমরা একে অপরকে জেনে নিই, চিনে নিই। আর এই কারণেই ওনার জন্য আমাকে এখানে আসতে হলো। দেখো, সেদিন তুমি আমাকে বলেছিলে বিয়ে মাঙ্কেল আসার আগে কোনো কথা হবে না, কিন্তু আমার বাবা এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে উনি এখন থেকে বিয়ের ব্যবস্থা করতে শুরু করেছেন। আরে, উনি তো এটাও চান যে আশীর্বাদটাও তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু কে বোঝাবে ওনাকে? বলে যে ডিএম আঙ্কেলকে সারপ্রাইজ দেবো। আরে ইয়ার, একবার কি সারপ্রাইজ দিয়ে দিয়েছি আমি, এখন তো একটার পর একটা সব দিয়েই যাচ্ছে। আচ্ছা শোনো, তোমায় কি আমি একটা প্রশ্ন করতে পারি? করো। তোমার কি মাথার প্রবলেম আছে? কেন এই কথাটা বলার জন্য অত দূর থেকে এখানে এলে? এই নাও, তুমিও না এদিক ওদিকের কথা বলে আসল কথাটাই তো বলতে ভুলিয়ে দিলে। শোনো, ব্যাপারটা হলো, আমার মনে হয় তোমার বাবাকে পেশির ব্যাপারে বলে দেওয়াই ভালো। পেশির ব্যাপারে? ভেরি গুড। তার মানে বাবার একটা গুলি আর তোরাই একদম উপরে যমরাজের দুয়ারে। দেখো হিতেন, আমার বাবা জাতি ধর্ম ভীষণ মেনে চলেন। যদি আমি বলে দিই যে আমি পেশিকে ভালোবাসি, আর পেশি এই নামটা শুনেই উনি পেশিকে তাণ্ডব শুরু করে দেবেন। দেখো, আমার একটু সময় লাগবে, আর সেটা আমাকে প্লিজ একটু দিয়ে দাও। দেখো, কেউ কাউকে ভালোবাসলে সে কিন্তু ভয় পায় না। নট ব্যাড ফিল্মি ডায়লগ, খুব সিনেমা দেখো তাই না? কুল, ইটস লাইক হ্যাঁ প্যার কিয়া তো ডরনা কিয়া, নাইস নাইস, ভেরি নাইস। আরে হ্যাঁ, একটা কথা তো ভুলেই গেছি, আমরা যখন এসেই পড়েছি তাহলে খেমির সঙ্গে দেখা করেনি? আরে কি এত ভাবছো, একটা ছেলে থাকতে একটা মেয়ে বিল পে করবে? যাও তাড়াতাড়ি বিলটা দিয়ে এসো, তারপর খেমির সঙ্গে দেখা করবো। আজ খাবার কিছু নিয়ে আসিনি, আজ আমার বন্ধুকে এই জায়গাটা দেখাতে নিয়ে এসেছি যেখানে আমি জীবনের সবচেয়ে ভালো দিন কাটিয়েছি। কে এটা? ও তোরণ, আমার বন্ধু। তোরণ ও মঙ্গি, খেমির ছোট বোন। ও হাই, গ্ল্যাড টু মিট ইউ। নমস্কার। নমস্কার। হিতেন দাদা, দাদু কারখানায় গেছে, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। আরে না মঙ্গি, তুই তো পড়াশোনা করছিলি, পড়াশোনা ছেড়ে উঠতে নেই কখনো, এতে মা সরস্বতীর অপমান হয়। তুই পড়া, আমি চা করে আনছি। এবার আমাদের আলাদা হয়ে যাওয়ার সময় এসেছে হিতেন, এবারে আমার যাওয়া উচিত। ও এখানে নেই। ও এখানে নেই তো কোথায় আছে? যদি আমি জানতাম তাহলে ওকে নিয়ে আসতাম। ও অনেক দূরে চলে গেছে। মানে? আমাদের বিয়ে নিয়ে আমাদের বাড়িতে অনেক প্রবলেম হয়েছিল,
আর সেই জন্যই ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ও বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি জানি ও তোমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, তোমার ভালোবাসা ওকে টেনে নিয়ে আসবে, ওকে তোমার কাছে ফিরতেই হবে হিতেন, ও অবশ্যই আসবে। আমারও সম্পূর্ণ বিশ্বাস আছে যে খেমিকে আমি যতটা ভালোবাসি ও আমাকে ততটাই ভালোবাসে, আমি জানিও একদিন ঠিক ফিরে আসবে।